হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিদের এক মাস বয়স থেকে শুরু করে কোন বয়সে কতটা পরিমাণ দুধ খাওয়ানো উচিত সেই সম্পর্কে বেশ কিছু কথা। এই ভিডিওতে যেমন আমি শেয়ার করব যে সমস্ত বেবিরা শুধু ফর্মুলা মিল্ক খাচ্ছে তাদের কথা, যে সমস্ত বেবিরা ফর্মুলা মিল্ক এবং ব্রেস্ট মিল্ক দুটোই খাচ্ছে তাদের কথা, যে সমস্ত বেবিরা শুধু ব্রেস্ট মিল্ক খাচ্ছে এবং যে সমস্ত বেবিদের এক বছর হয়ে গিয়েছে তারা কাউ মিল্ক খাওয়া স্টার্ট করে দিয়েছে তাদের কথা। ভিডিওটাতে আমি বেশ কিছু ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, এর থেকে তোমাদের অনেকটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। বেবিদের কোন বয়সে কতটা পরিমাণ দুধ খাওয়ানো উচিত সেই সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা রাখা অবশ্যই দরকার। তা না হলে যতটা পরিমাণ দুধ খাওয়ানো প্রয়োজন তার থেকে যদি আমরা অনেক বেশি পরিমাণে দুধ খাইয়ে দিই, বিশেষ করে যখন বাচ্চাদের বয়স ছ মাস হয়ে যাচ্ছে, যখন ওরা অলরেডি সলিড ফুড খাওয়া স্টার্ট করে দিয়েছে, সাথে সাথে জল খাওয়া স্টার্ট করে দিয়েছে, তখন যদি আমরা দুধও অনেক বেশি পরিমাণে খাওয়াই, তাহলে স্বাভাবিকভাবে ওদের যে স্বাভাবিক যে হজম শক্তিটা আছে বা ডাইজেস্টিভ সিস্টেমটা আছে তার উপরে চাপ পড়তে পারে, ওদের কিডনির উপরে চাপ পড়তে পারে। এমনকি কোনো কোনো উপাদান যদি দেহে বেশি চলে যায়, যেমন ধরো ক্যালসিয়াম যদি বেশি মাত্রায় চলে যায়, তাহলে আবার আয়রনের ঘাটতি হয়ে যেতে পারে। তো এরকম বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, ওদের সলিড ফুডের প্রতি যে আগ্রহটা সেটা কমে যেতে পারে। তাই জন্য সঠিক পরিমাণটা কিন্তু আমাদের জানা দরকার। আবার যদি যতটা পরিমাণ ওদের প্রয়োজন তার থেকে যদি আমরা কম পরিমাণে দুধ খাইয়ে দিই, তাহলে বিভিন্ন রকম ক্যালসিয়ামের ঘাটতি থেকে হাড়ের ডেভেলপমেন্ট ঠিক মতন হবে না, অন্যান্য বিকাশগুলো ঠিক মতন হবে না। তাই কম বা বেশি কোনোটাই কিন্তু ভালো না, যে বয়সে যতটা পরিমাণ দুধ খাওয়ানো উচিত তার একটু ধারণা আমাদের অবশ্যই রাখা উচিত। তো ফার্স্টে বলি যে সমস্ত বেবিরা শুধু ব্রেস্ট মিল্ক খাচ্ছে তাদের কথা। দেখো বেবিদের যখন বেবিরা একদম ছোট থাকে তখন কী হয়, ওদের ডিমান্ডটা অল্প থাকে। এবার আস্তে আস্তে যখন বেবিরা বড় হতে শুরু করে ওদের দুধের চাহিদা বাড়তে থাকে, ওরা ওদের ডিমান্ড বেড়ে যায় এবং বডির মধ্যেও আমাদের একটা সিগনাল তৈরি হয়, বডিও সেভাবে স্বাভাবিক নিয়মে কিন্তু দুধ তৈরি করতে শুরু করে। দুধের যে প্রোডাকশানটা সেটাও কিন্তু অটোমেটিক বেড়ে যায় বা বাড়তে শুরু করে দেয়, এটা হচ্ছে স্বাভাবিক নিয়মে। এবার হয় কি, মায়েরা তো যেহেতু বেবিকে বুকে ধরে দুধ খাওয়াচ্ছে, ফলে মায়েরা বুঝতে পারে না যে বেবি যে পরিমাণ দুধটা পাচ্ছে সেটা বেবির জন্য যথেষ্ট হচ্ছে কিনা, তাই না? কারণ এক্ষেত্রে তো আর দুধটাকে ML হিসেবে মেপে মেপে খাওয়ানো হচ্ছে না, ফলে মা বুঝতে পারেন না। এর জন্য যদি মা দেখেন যে বেবি যখন দুধ খাচ্ছে, তারপরে যখন যদি বেবিকে দুধ খাওয়ানোর পর যদি দেখেন যে বেবি বেশ হাসি খুশি আছে, নিজের মতন কাজ করে যাচ্ছে, বেবি ঠিকঠাক মতন ইউরিন বার মানে মাঝে মাঝেই ভালোভাবে ইউরিন পাস করছে, ইউরিনের যে কালারটা সেটা হালকা হলদেটে বা স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট রয়েছে, যদি দেখেন যে বেবির যে স্কিনটা, বেবিদের যে স্কিনের একটা স্বাভাবিক চকচকে ভাব থাকে, সেই স্কিনের চকচকে ভাবটা ঠিকঠাক রয়েছে, যে ঠোঁটটা আছে ঠোঁটটা একদম প্লেন এক টানা রয়েছে, এবং খুব সহজে যদি ওজন মাপা যায়, তাহলে মা কিন্তু বুঝতে পারে বা মা একটা ধারণা করতে পারেন যে বেবি যে পরিমাণ দুধ পাচ্ছে না বেবির পক্ষে যথেষ্ট। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে বেবিকে মা ব্রেস্টফিড করাচ্ছেন এবং তারপর বেবি বারবার খিদে পাচ্ছে বা বেবি আবার খাওয়ার জন্য ডিম্যান্ড করছে, মা যদি দেখেন যে বেবির ইউরিনের কালারটা একটু ডিপ বা গাঢ় হলদেটে টাইপের হচ্ছে, বেবির ইউরিনের পরিমাণটা অনেকটা কমে গেছে আগের তুলনায়, বা যদি দেখেন যে বেবির স্কিনের মধ্যে সেই যে ঔজ্জ্বল্যটা সেটা নেই, ওজন ঠিক মতন বাড়ছে না, ওজন না বাড়লে তো ডক্টররা বুঝতেই পারেন, তো এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু মা একটা ধারণা করতে পারেন যে পরিমাণ দুধ মা দেহে তৈরি হচ্ছে বাচ্চা কিন্তু সেই পরিমাণ দুধে পেট ভরছে না, বাচ্চা সেই পরিমাণ দুধে হচ্ছে না। তো মোটামুটি মায়েরা যদি এই লক্ষণগুলো বেবিদের মধ্যে দেখতে পান, তাহলে মায়ের একটা ধারণা করতে পারেন যে পরিমাণ দুধ সে খাচ্ছে তাতে বেবির হচ্ছে নাকি বেবির সেটাতে পোষাচ্ছে না, বেবির আরও বেশি চাহিদা রয়েছে। তো মোটামুটি এইভাবে আমরা ব্রেস্ট মিল্ক পরিমাণটা ঠিক হচ্ছে কিনা সেই বেবির জন্য সেটা কিন্তু আমরা একটা ধারণা করতে পারি এবং সেই মতন পরবর্তী স্টেপ নিতে পারি। এরপর বলি যে সমস্ত বেবিরা শুধু ফর্মুলা মিল্ক খাচ্ছে এবং যে সমস্ত বেবিরা ফর্মুলা মিল্ক ও সাথে সাথে ব্রেস্ট মিল্ক খাচ্ছে তাদের কথা। তো এক্ষেত্রে অর্থাৎ মোট কথা, যে সমস্ত বেবিদেরকে আমরা ফর্মুলা মিল্ক দিচ্ছি তাদের কথাই এখন শেয়ার করছি। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে ফর্মুলা মিল্কটা পার ডে প্রত্যেক দিন কত ML করে খাওয়ানো উচিত সেই সম্পর্কে কিছু কথা, এবং তারপরে বলবো যে পার ফিডিংয়ে অর্থাৎ এক একবার খাওয়ানোর সময় কতটা পরিমাণে খাওয়ানো যেতে পারে সেই সম্পর্কে কিছু কথা। তো প্রথমে বলি যে পার ডে বেবিকে এক এক দিনে কোন বয়সে বেবিকে কতটা ML বা কত পরিমাণে বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়ানো যেতে পারে। তো এক্ষেত্রে আমি মোট তিনটে রাস্তার কথা বলবো যেগুলো আমরা ফলো করতে পারি। ফার্স্ট, যে রাস্তাটা আমাদের সবার আগে ফলো করা উচিত এবং যেটা আগে আমাদের মেনে চলা উচিত সেটা হচ্ছে ডক্টরের কথা শোনা, বেবির যিনি ডক্টর আছেন তার কথা শোনা।
বেবির ডক্টর বেবির বয়স, বেবির ওজন দেখে, বেবির কনস্টিপেশনের ধাত আছে কিনা, বেবির গ্যাসের সমস্যা আছে কিনা ইত্যাদি দেখে বলে দেবেন যে পার ডে বেবিকে কতটা পরিমাণে ফর্মুলা মিল্ক খাওয়ানো যেতে পারে। এটা আমাদের সবার আগে মেনে চলা উচিত এবং এটাই ফলো করা উচিত। কিন্তু অনেক সময় হয় কি, ডক্টররা আমাদের বাড়ির থেকে হয়তো অনেক দূরে বসেন, বা ডক্টররা হয়তো অনেক সময় কয়েক মাসের জন্য বাইরে যান কোনো কারণে, বা ডক্টরদের কাছে চেক আপ হয়তো আমাদের অনেক মাস পরে থাকে, ফলে নানা কারণে আমরা হয়তো ডক্টরের সাথে যোগাযোগ করে উঠতে পারি না। তো যদি আমাদের পক্ষে ডক্টরের সাথে যোগাযোগ করা সম্ভব না হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় রাস্তাটা ফলো করতে পারি। তো সেক্ষেত্রে বলবো, এই দ্বিতীয় রাস্তাটার কথা বলার আগে বলবো যে এই ব্যাপারটা আমাদের একটু মন দিয়ে শোনা উচিত। কারণ দেখো, ফর্মুলা মিল্ক তো কোনো ন্যাচারাল জিনিস নয়, বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন ফর্মুলা মিল্ক বিভিন্নভাবে বানিয়েছেন। যে সমস্ত বিশেষজ্ঞরা যে যে ফর্মুলা মিল্কগুলো বানিয়েছেন, তারাই কিন্তু সেই ফর্মুলা মিল্কের লেভেলে পার ডে কতটা পরিমাণে ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত, কত ML করে ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত, সেটা পরিষ্কার করে মেনশান করে দিয়েছেন। আমরা যদি ডক্টরের পরামর্শ না নিতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দ্বিতীয় রাস্তাটা, অর্থাৎ ফর্মুলা মিল্কে যে ইনস্ট্রাকশানটা দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশানটা ফলো করে বয়স অনুযায়ী বেবিদের পার ডে কত ML ফর্মুলা মিল্ক খাওয়ানো উচিত, সেটা আমাদের জেনে নেওয়া দরকার। তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ করে তোমাদের কাছে যে ফর্মুলা মিল্কের কৌটোটা বা প্যাকেটটা আছে সেটা নিয়ে আসতে পারো, এবং আমি তোমাদের খুব ইজিলি বলে দেবো যে পার ডে কীভাবে কতটা পরিমাণ ফর্মুলা মিল্ক খাওয়াতে বলা হয়েছে, সেটা আমরা কীভাবে ফলো করতে পারি। তো দেখবে ফর্মুলা মিল্কের লেবেলের, ফর্মুলা মিল্কের যে কৌটোটা আছে তার ব্যাকে বা লেবেলের ব্যাকে দেখবে একটা চার্ট করা আছে, একটা ঘর করা আছে, বা একটা টেবিল মতন করে দেওয়া আছে, বা একটা ছক করে দেওয়া আছে। সেই ছকে কিন্তু বলে দেওয়া আছে কোন বয়সী বেবিদের কোন কতটা পরিমাণে পার ডে আমরা দুধ খাওয়াতে পারি, ঠিক আছে? তো ফার্স্টে যদি তোমরা চার্টটা দেখো, চার্টের মধ্যে কিছু কলাম করা থাকতে পারে, আবার কিছু খোপ খোপও করা থাকতে পারে, বক্স বক্সও করা থাকতে পারে। তো ফার্স্টে এই চার্টটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এবং লক্ষ্য করলে দেখতে পাবে সাধারণত প্রথম দিকে লেখা থাকে যে কোন বয়সের বেবিদের কথা বলা আছে। তো বেবিদের এজটা মেনশান করা থাকে চার্টের গায়ে। তো এজটা সপ্তাহ হিসেবে থাকতে পারে, উইক হিসেবে বা মাস হিসেবেও থাকতে পারে। কোনো সময় লেখা থাকতে পারে 4 weeks মানে এক মাস, কোনো সময় লেখা থাকতে পারে 8 weeks মানে 2 মাস। এভাবে আমাদের বেবিদের যে বয়সটা, সেই বয়সটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। পরপর পরপর অনেক এজ দেওয়া থাকবে, তোমার বেবি যেই বয়সের মধ্যে পড়বে তোমাকে জাস্ট সেই আঙুলটা দিয়ে সেই এজটা, সেই ঘরটাকে তোমাকে বেছে নিতে হবে। এরপর ঠিক আমাদের এই আঙুলটাকে আমরা যদি আরও ডান দিকে সরিয়ে নিয়ে যাই, চার্ট বরাবর আরও ডান দিকে সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো ওই চার্টে লেখা আছে নাম্বার অফ ফিডিং পার ডে, অর্থাৎ এক দিনে কতবার খাওয়ানো যেতে পারে। কোনো ফর্মুলা মিল্কে তোমার বেবির যে বয়সটা বলা হয়েছে সেই বয়স বরাবর তুমি আঙুলটাকে ডান দিকে সরাও, এবং দেখতে পারবে যে নাম্বার অফ ফিডিং পার ডে বা একদিনে কতবার খাওয়ানো যেতে পারে এটা লেখা রয়েছে। কোনো ফর্মুলা মিল্কে এটা থাকতে পারে 4 বার, কোনো ফর্মুলা মিল্কে 5 বার, কোনোটায় 8 বার, এরকমভাবে লেখা থাকতে পারে। এই নাম্বার অফ ফিডিং পার ডে বা একদিনে কতবার খাওয়াতে বলেছে ওই দুধটা, সেটা একটু মনে রেখে দাও, ঠিক আছে? এবার একইভাবে আঙুলটাকে আরও ডান দিকে সরাও, দেখবে একটা ঘরে লেখা আছে এক একবার ফিডিংয়ে কত ML করে খাওয়াতে হবে, পার ফিডিংয়ে কত ML জল দিতে হবে। কোনো ফর্মুলা মিল্কে লেখা থাকতে পারে 90 ML, কোনো ফর্মুলা মিল্কে 30 ML, যে বয়সে যতটা খাওয়াতে বলছে। তোমার বেবির বয়স দেখো, তারপর আস্তে আস্তে আঙুলটাকে ডান দিকে সরাও, সরিয়ে দেখো কতবার দিনে খাওয়াতে বলেছে, এবং আস্তে আস্তে আবার আঙুলটাকে যদি ডান দিকে সরিয়ে নিয়ে যাও লেবেল বরাবর, তাহলে দেখতে পারবে পার ফিডিংয়ে এক একবার খাওয়ানোর সময় কত ML জল লাগবে বলেছে। এই পার ফিডিংয়ে কতটা জল লাগছে, কত ML জল লাগছে, এর সাথে কতবার খাওয়াতে বলা হয়েছে সারা দিনে, এই দুটোকে জাস্ট আমাদের গুণ করতে হবে, আর কিচ্ছু না। সাধারণ যে গুণ আমরা করি সেরকমভাবে গুণ করতে হবে। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে যদি দেখা যায় যে বেবির যে বয়স, সেই বয়সে হাত দিয়ে সেই লেখাটা বরাবর তুমি আঙুলটা রাখলে এবং আস্তে আস্তে ডান দিকে সরালে, এবং যদি দেখলে সেখানে লেখা আছে 5 বার সারাদিনে মোট খাওয়াতে হবে, তো 5টাকে মনে রাখো এবং আস্তে আস্তে আঙুলটাকে আবার ডান দিকে নিয়ে যাও। নিয়ে গিয়ে যদি দেখতে পাও যে 90 ML করে এক একবার খাওয়াতে বলেছে, তাহলে এই 90 এবং 5 বা 5 এবং 90 এই দুটোকে জাস্ট গুণ করে দাও, তাহলে হবে সারা দিনে কত ML খাওয়াতে বলেছে, অর্থাৎ 450 ML বা 450 ML সারা দিনে খাওয়াতে বলেছে ওই বয়সী বেবিদের, এই যে ফর্মুলা মিল্কটা তুমি নিয়ে বসেছো তোমার কাছে রয়েছে সেই ফর্মুলা মিল্কের হিসেবে, ঠিক আছে? তো আমরা
প্রত্যেক বেবি যে একই পরিমাণ খাবে তা তো না, তুমি এভাবে জেনে নাও যে এই দুটোকে জাস্ট গুণ করো, কত ML করে পার ফিডিংয়ে খাওয়াতে বলেছে এবং কত বার খাওয়াতে বলেছে সারাদিনে, এই দুটোকে জাস্ট গুণ করো। গুণ করলে তুমি বুঝতে পারবে পার ডে তোমার বেবির কতটা পরিমাণ দুধ খাওয়ানো উচিত ওই ফর্মুলা মিল্কের হিসেবে। এবার এর থেকে কিছু কম কিছু বেশি অবশ্যই হতে পারে, কারণ কোনো কোনো বেবির ডিমান্ড বেশি, কোনো কোনো বেবি একটু একটু কম খায়, সেটা একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা আমরা আইডিয়া পাবো যে আমরা এই এত ML বেবিকে খাওয়াবো। আমরা যদি আমাদের সামনে যদি কোনো আইডিয়াই না থাকে তো আমরা অনেক বেশি খাইয়ে দিতে পারি, অনেক কম খাওয়াতে পারি। একটা টার্গেট রেখে আমরা এগোবো এবং সেই মতন বেবিকে খাওয়াবো। তো এইভাবে তোমরা সেকেন্ড রাস্তাটা ফলো করতে পারো। যদি ডক্টরের কাছ থেকে পরামর্শ না নেওয়া সম্ভব না হয় তো সেক্ষেত্রে ফর্মুলা মিল্কের লেভেল দেখে এইভাবে পার ডে তোমার বেবির যা বয়স সেই বয়সে কতটা পরিমাণ খাওয়ানো উচিত তার একটু আশেপাশে কম বেশি হতেই পারে সেই পরিমাণ দুধ তুমি তোমার বেবিকে পার ডে বানিয়ে খাওয়াতে পারো। এরপর বলি একটা সাধারণ নিয়ম, যে এই বয়সে বেবিরা এত থেকে এত ML খেয়ে থাকে, তো সাধারণত বেবিরা যতটা পরিমাণ খেতে পারে সেই পরিমাণটা তোমাদের সাথে এবার একটু শেয়ার করি। দেখো, আমরা এই এই পরিমাণটা শেয়ার করার আগে একটা ইনফরমেশন তোমাদেরকে একটু দিতে চাই, যেটা জানা তোমাদের দরকার। দেখো, আমরা তো সবাই জানি যে প্রত্যেকটা বয়সে ওজনের এক একটা রেঞ্জ হয়, যে এই বয়সে এত থেকে এত ওজন হওয়া নর্মাল। ঠিক দুধ খাওয়ার ব্যাপারটাও কিন্তু তাই, যে একটি বয়সে বেবিদের দুধ খাওয়ার পরিমাণও কিন্তু দুধের যে পরিমাণ খাওয়ার যে পরিমাণ সেটারও কিন্তু একটা রেঞ্জ হয়, যে এত ML থেকে এত ML পর্যন্ত দুধ ওরা খেতে পারে। তার কারণ হচ্ছে যেহেতু একটা বয়সে ওজনের একটা রেঞ্জ আছে, এই এত থেকে এত ওজনের মধ্যে বিভিন্ন ওজনের বেবি থাকতে পারে এবং বিভিন্ন বেবিদের চাহিদা বা ডিম্যান্ড কিন্তু এক এক রকম, তারা এক একটা পরিমাণে দুধ খেতে পারে। সেই জন্যে দুধের যে পরিমাণটা সেটাও কিন্তু এক একটা বয়সে এত ML থেকে এত ML হয়ে থাকে। এর উপরে বেস করে আমি তোমাদের যে সাধারণ যে বেবিরা যতটা পরিমাণে কোন বয়সে কতটা খেতে পারে সেটা এবার তোমাদের সাথে শেয়ার করছি। তো যখন বেবিদের জন্মের যে প্রথম মাসটা চলে, অর্থাৎ যখন বেবিদের একদম জন্মের প্রথম মাস, এক মাস তখনও পূরণ হয়নি, এই যে জন্মের প্রথম মাসটায় বেবিরা 360 ML থেকে শুরু করে আস্তে আস্তে সেই পরিমাণটা বাড়তে বাড়তে 600 ML মতন হয়ে যায় এবং এই এই পরিমাণে বেবিরা দুধ খেয়ে নিতে পারে, কিছু পরিমাণ প্লাস মাইনাস হতে পারে। এরপর যখন এই প্রথম মাস হয়ে যায়, ওরা যখন দ্বিতীয় মাসে পড়ে, এই যে জন্মের যে ওদের দ্বিতীয় মাসটা, এই দ্বিতীয় মাসে কিন্তু বেবিরা 600 ML থেকে শুরু করে 700 ML মতন দুধ খেয়ে নিতে পারে এবং এরও স্বাভাবিকভাবে কিছু প্লাস কিছু মাইনাস পরিমাণ থাকতে পারে। জন্মের যে তৃতীয় মাসটা, অর্থাৎ দু মাস হয়ে যাওয়ার পর জন্মের যে তৃতীয় মাসটা, এই সময়টায় বেবিরা কিন্তু 720 ML থেকে 840 ML পর্যন্ত দুধ খেয়ে নিতে পারে এবং সেটা এটারও একটা প্লাস মাইনাস হিসেব থাকে, কোনো বেবি একটু কম কোনো বেবি একটু বেশি খেয়ে নিতে পারে এবং এটা অ্যাবসলুটলি নর্মাল। এরপর বলি বেবিদের জন্মের যে চতুর্থ মাস, পঞ্চম মাস এবং ষষ্ঠ মাস, অর্থাৎ তিন মাস হয়ে যাওয়ার পর থেকে চার মাস, যখন ওরা চার মাসে পড়ে সেই সময় থেকে ছ মাস পর্যন্ত, এই যে তিনটে মাস, এই সময়টায় কিন্তু বেবিরা 750 ML থেকে 900, আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে 900 ML মতন দুধ ওরা খেয়ে নিতে পারে। মাঝে মাঝে কোনো সময় এটা দেখা যায় যে 900 ML-টা আস্তে আস্তে বেড়ে হয়তো 1000-ও হয়ে গেছে, এরকমও হয়ে থাকে। তো মোটামুটি এই রেঞ্জে ছ মাস পর্যন্ত বেবিরা ফর্মুলা মিল্ক খেয়ে নেয়। এখন ওদের বয়স ছ মাস হয়ে যাচ্ছে, ওরা 6+ হচ্ছে সেই সময়, এবং যখন ওদের বয়স 7+ হয়ে যাচ্ছে, ওরা যখন 8 মাসে পড়ছে এই সময়, এই দুটো মাসে যখন ওদেরকে আমরা প্রথম প্রথম সলিড ফুড খাওয়ানো স্টার্ট করি, তখন সলিড ফুড অল্প অল্প করে খাওয়াই এবং খুব পাতলাভাবেই খাওয়াই, সেই সময় কিন্তু ওরা দুধটা বেশ ঠিকঠাক মতনই খায়। এই সময় ওদের দুধ খাওয়ার যে পরিমাণটা থাকে সেটা হচ্ছে 600 থেকে 700 ML এর মধ্যে, এর মধ্যেই ওরা দুধ খায় এবং আস্তে আস্তে অল্প অল্প করে আমরা ওদেরকে সলিড ফুড খাইয়ে থাকি। এরপর বলি যখন বেবিদের 8 মাস হয়ে যাচ্ছে, ওরা 9 মাসে পড়ছে, সেই সময় থেকে শুরু করে 1 বছর পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটায় কিন্তু বেবিদের সলিড ফুড খাওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে যায় এবং দুধ খাওয়ার যে পরিমাণটা সেটা স্বাভাবিকভাবে অনেকটা কমে যায়। এই সময় বেবিরা কিন্তু মোটামুটি 500 ML এর আশেপাশে, ম্যাক্সিমাম 600 ML মতন দুধ খেয়ে থাকে। তো এটা ওদের ক্ষেত্রে একদম অ্যাবসলুটলি নর্মাল। তো এই গেল হচ্ছে পার ডে হিসেবে আমরা বেবিদেরকে কত ML ফর্মুলা মিল্ক খাওয়াতে পারি। এরপর বলি পার ফিডিংয়ে এক একবার যখন আমরা খাওয়াবো তো তখন আমরা কতটা পরিমাণে ফর্মুলা মিল্ক ওদের খাওয়াবো। এক্ষেত্রে আমার কয়েকটা কথা বলার আছে। এই যে পার ফিডিংয়ে আমরা বেবিদেরকে কতটা পরিমাণে ফর্মুলা মিল্ক খাওয়াবো, এটা কিন্তু ডিপেন্ড করে কোন বেবি কতটা খেতে পারছে, কোন বেবি কতটা টানে টানে কতটা পরিমাণে ফর্মুলা মিল্ক খেতে পারছে, তার উপর কিন্তু এই ব্যাপারটা নির্ভর করে। যেই বেবি একটা
একবারে অনেকটা ফর্মুলা মিল্ক খেয়ে নেয়, সেই বেবির কিন্তু পরের বার যে খিদে পায় সেটার সময়টা একটু গ্যাপ বেশি থাকে, কোনো সময় 3 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টা সেটা হতে পারে। যেই বেবি এক এক ফিডিংয়ে অল্প অল্প করে খায় তার হয়তো 2 ঘন্টা পরে পরেই খিদে পেয়ে যায়, এগুলো কিন্তু একদম নর্মাল ব্যাপার। এবার হয় কি, যখন আমরা বেবিদেরকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি, একবার যতটা গুলোই ফর্মুলা মিল্ক খাওয়াই না কেন, আমাদের কিন্তু সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যখনই ফর্মুলা মিল্ক বেবি খেতে খেতে দেখছি যে ফর্মুলা মিল্ক শেষ হয়ে এসছে, সেই সময়টা ভালো করে আমাদেরকে ওদের দিকে তাকিয়ে লক্ষ্য করতে হবে যে যদি আমরা দেখতে পাই যে ফর্মুলা মিল্ক খেতে খেতে বেবি বোতল শেষ হয়ে গেছে এবং বোতলের যে নিপলটা আছে সেটাকে ও বারবার খাচ্ছে, খাওয়ার চেষ্টা করছে আরও দুধ পাওয়ার আশায়, তখন আমাদের কিন্তু বুঝতে হবে যে বেবির চাহিদা বেড়ে গেছে। এই ঘটনা যদি পরপর তুমি 2-3 বার লক্ষ্য করো, তার মানে বুঝতে হবে যে বেবিকে তুমি এতদিন যে পরিমাণে ফর্মুলা মিল্ক বানিয়ে দিচ্ছিলে পার ফিডিংয়ে প্রত্যেকবার খাওয়ার সময়, এখন আর সেটা দিলে হবে না, পরিমাণটাকে একটু বাড়াতে হবে। অনেক সময় বেবিরা হয় কি টানে টানে খাচ্ছে, খেতে খেতে দুধ শেষ হয়ে গেছে আরও টানছে, না পেয়ে কেঁদেও ফেলে, তো এগুলো কিন্তু তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকবার যখন তুমি তোমার বেবিকে খাওয়াবে তখন অবশ্যই দেখবে খাওয়ার শেষের দিকটায় বেবি এরকম কোনো লক্ষণ দেখাচ্ছে কিনা, বা তুমি ওর মধ্যে এরকম কোনো লক্ষণ দেখতে পাচ্ছ কিনা। যদি দেখতে পাও তাহলে অবশ্যই তোমাকে তারপর থেকে একটু করে পরিমাণে ফর্মুলা মিল্ক বাড়িয়ে দিতে হবে, এবং যখন তুমি পরিমাণটা বাড়াবে তখন অবশ্যই মনে রাখবে 30 ml এর বেশি একবারে বাড়িয়ে দিও না। একটা পরিমাণও খাচ্ছে, তারপরে যেটা তুমি বাড়িয়ে দিচ্ছ সেটা যেন ম্যাক্সিমাম 30 ml বা 1 ounce হয়, এবং তারপর দিয়ে দেখো বেবি সেটা পেট ভরছে কিনা। একবারে বেশি পরিমাণে বাড়িয়ে ওদের খেতে ফর্মুলা মিল্ক বানিয়ে খেতে দেওয়াটা ঠিক নয়, ওদের চাপ পড়তে পারে। এবার অনেক সময় হয় কি কোনো কোনো বেবি কোনো লক্ষণ দেখায় না, যা দিচ্ছে তাই খেয়ে নেয়। এক্ষেত্রে তুমি যদি দেখো যে পরিমাণে তুমি ফর্মুলা মিল্ক বানিয়ে দিয়েছো, তোমার বেবি দীর্ঘদিন ধরে ওরমই খেয়ে যাচ্ছে, কোনো কিছু ডিম্যান্ডও করছে না, কোনো লক্ষণ তুমি দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে মোটামুটি একটা পরিমাণ ফর্মুলা মিল্ক তুমি 20 দিন খাইয়ে কন্টিনিউ করো। 20 দিনের পর তুমি নিজের থেকেই 30 ml বাড়িয়ে খাওয়াও, তাহলে তুমি বুঝতে পারবে ওর মধ্যে চাহিদা তৈরি হয়েছে কি না। তুমি দেখতে পারবে যে যতটা তুমি বাড়ালে 20 দিন পরে 30 ml যখন বাড়িয়ে দিচ্ছ, তখন তুমি ওর মধ্যে দেখো কোনো পরিবর্তন লক্ষ্য করছো কিনা, ও পুরোটা খেয়ে ফেলছে কিনা। যদি দেখো পুরোটা খেয়ে ফেলছে এবং পরপর 3 বারই যদি তুমি 30 ml করে বাড়িয়ে বাড়িয়ে ওকে দেখো যে পুরোটাই ও খেয়ে ফেলছে, তার মানে ওর কিন্তু চাহিদা বেড়ে গেছে। তো যদি কোনোরকম লক্ষণ তোমরা বেবির মধ্যে দীর্ঘদিন ধরে না দেখতে পাও, যে দুধ শেষ হয়ে গেছে ও কাঁদছে, বা দুধের নিপিলটা দুধের বোতলের নিপিলটা ধরে ধরে জোরে জোরে খাওয়ার চেষ্টা করছে, এরকম কোনো লক্ষণ যদি দেখতে না পাও, সেক্ষেত্রে নিজের থেকেই 20 দিন একই পরিমাণে খাওয়ানোর পর নিজের থেকেই 20 দিন হয়ে গেলে একটু 30 ml বাড়িয়ে দিয়ে দেখো বেবি ওটাকে খেয়ে ফেলছে নাকি একটু বেশি থেকে যাচ্ছে, ঠিক আছে? তো মোটামুটি এভাবে পার ফিডিংয়ে বেবিকে কতটা পরিমাণে খাওয়াবে এটার একটা ধারণা তুমি নিয়ে নাও। এবার আমি বলি সাধারণত বেবিরা পার ফিডিংয়ে কোন বয়সে কতটা পরিমাণ দুধ খেতে পারে। তো যখন বেবিরা একদম ছোট থাকে, জন্মের যে প্রথম মাসটা, সেই সময়টায় বেবিরা 30 ml, তারপর আস্তে আস্তে সেটা বেড়ে 60 ml থেকে 75 ml মতন খেয়ে নেয়, এবং কোনো কোনো বেবির 90 ml খেয়ে ফেলতে পারে পার ফিডিংয়ে। এটা হচ্ছে জন্মের প্রথম মাসটায়। জন্মের দ্বিতীয় মাসে ওদের খাওয়ার যে পরিমাণটা থাকে সেটা কিন্তু 90 ml থেকে 120 ml এর মধ্যে থাকে, এবং বেবিরা এই পরিমাণ দুধ খেয়ে ফেলতে পারে। জন্মের যে তৃতীয় মাসটা থাকে, সেই তৃতীয় মাসে বেবিরা 120 থেকে 150 ml মতন ওদেরকে বানিয়ে দিলে ওরা খেয়ে ফেলতে পারে। এবং অবশ্যই কোনো কোনো বেবির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতেই পারে, কেউ কম খেতে পারে, কেউ বেশি খেতে পারে, সেটা হয়েই থাকে। এরপর বলি ওদের জন্মের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই যে 3টে মাস, এই 3টে মাসে পার ফিডিংয়ে বেবিরা 150 ml থেকে 180 এবং 180 ml থেকে সেটা 200 ml পর্যন্ত ওরা দুধ খেয়ে নিতে পারে। কোনো কোনো বেবি 240 ml পার ফিডিংয়ে দুধ খেয়ে ফেলতে পারে, এবং এটা অ্যাবসলুটলি নর্মাল। এরপর বলি যে সমস্ত বেবিরা ফর্মুলা মিল্ক এবং ব্রেস্ট মিল্ক খাচ্ছে তাদের কথা, তাদের মায়েদের জন্য এই কথাটাই আমি বলতে চাইছি যে ফর্মুলা মিল্কের পরিমাণটা ডক্টরের কাছ থেকে জেনে নাও, অথবা যেভাবে আমি বললাম ফর্মুলা মিল্কের লেবেলে যতটা পার ডে খাওয়াতে বলেছে সেটাকে ধরে রাখো, সেটাকে একটা টার্গেট করে রাখো, খুব বেশি সেটাকে বাড়িও না। ব্রেস্ট মিল্কটাকে আগে খাওয়াও, আগে ব্রেস্ট মিল্কটাকে দিয়ে দাও, কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে অ্যান্টিবডিটা যাবে, তো ব্রেস্ট মিল্কটা দিয়ে ওর যতটা পেট ভরে ভরুক, সেটা যতটা পরিমাণেই হোক না কেন, কম হোক বা বেশি হোক, আগে ব্রেস্ট মিল্কটা দাও, বাকি যেটুকুনি খিদে ওর বেঁচে থাকবে সেটা ফর্মুলা মিল্ক দিয়ে পূরণ করে দাও। ধরো তো আমরা ব্রেস্ট মিল্ক এবং ফর্মুলা মিল্ক কেন খাওয়াই, কারণ আমাদের ব্রেস্ট মিল্কটা কম হচ্ছে মনে হচ্ছে, তাই জন্যই না আমাদের সাপোর্টে ফর্মুলা মিল্ক খাওয়াতে হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে সমস্ত মায়েরা বেবিদেরকে ব্রেস্ট মিল্ক এবং ফর্মুলা মিল্ক দুটোই খাওয়াচ্ছে এবং বেবিকে বুকে ধরে ব্রেস্ট মিল্কটা দিচ্ছ, তারা তো বুঝতে পারছে না যে কতটা পরিমাণে ব্রেস্ট মিল্ক বেবি খেতে পারছে বা কতটা পরিমাণে ব্রেস্ট মিল্ক ওর মধ্যে যাচ্ছে। তো সেক্ষেত্রে সারাটা দিনে মায়ের উচিত কিন্তু অন্তত 2 বার পাম্প করা, পাম্প করে হয় একটা সকালের দিকে, একটা হয়তো সন্ধ্যের দিকে, এরকম একটা গ্যাপ রেখে সারাদিনে 2 বার অন্তত পাম্প করা, এবং
পাম্প করে যদি সেই মা ব্রেস্ট মিল্কটাকে কালেক্ট করতে পারে, তাহলে বুঝতে পারবে যে তার ব্রেস্টে কতটা পরিমাণে মিল্ক তৈরি হচ্ছে, এবং সেই আন্দাজে সেই পরিমাণটা দেখে মা কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে বেবিকে কতটা পরিমাণ ফর্মুলা মিল্ক বানিয়ে খাওয়ানো যেতে পারে। তো যে মায়েরা পাম্প করে বেবিদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছো, তারা তো বুঝতেই পারছো কতটা পরিমাণে ব্রেস্ট মিল্কও পাচ্ছে, এবং বাকিটা খিদে তুমি ফর্মুলা মিল্ক দিয়ে মিটিয়ে দাও। আর যে সমস্ত মায়েরা ব্রেস্ট মিল্কটা বুকে ধরেই খাওয়াচ্ছো এবং ফর্মুলা মিল্ক খাওয়াতে গিয়ে বুঝতে পারছো না যে কতটা পরিমাণে খাওয়াতে হবে, তাদের বলবো যে সারাদিনে অন্তত দুবার পাম্প করো, যাতে তুমি বুঝতে পারো যে তোমার ব্রেস্ট মিল্ক কতটা পরিমাণে তৈরি হচ্ছে। সেই আইডিয়াটা তুমি পেয়ে যাবে এবং তারপর সেই মতন তুমি ফর্মুলা মিল্ক বানিয়ে বেবিকে খাওয়াতে পারবে। এরপর বলি যে সমস্ত বেবিদের এক বছর হয়ে যাচ্ছে, যারা কাউ মিল্ক খাওয়া স্টার্ট করে দিয়েছে, অনেকেই এক বছরের পর থেকে কাউ মিল্ক খাওয়া স্টার্ট করে দেয়, অনেকে ফর্মুলা মিল্কও কন্টিনিউ করে থাকেন, অনেকে ব্রেস্ট মিল্ক খাইয়ে থাকেন। তো যে আমরা যে দুধই বাচ্চাদেরকে এক বছর পর থেকে খাওয়াই না কেন, তার পরিমাণটা যেন 350 ml থেকে 450 ml পর্যন্ত থাকে ম্যাক্সিমাম, এর মধ্যেই যেন এই পরিমাণটা থাকে। কারণ খুব বেশি হয়ে গেলে কী হবে, বাচ্চাদের সলিড ফুডের প্রতি ইন্টারেস্টটা জন্মাবে না, সলিড ফুড খেতে চাইবে না, পেট ভর্তি হয়ে যাবে দুধ খেয়ে। তো মোটামুটি 350 থেকে 400 বা ম্যাক্সিমাম 450 ml এর মধ্যে দুধ বা দুধের তৈরি যে কোনো প্রোডাক্ট বাচ্চাদের এই সময় এক বছরের পর থেকে খাওয়ানো উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।